আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। মোবাইল ফোনে মায়ের কাছে সন্তানের উপবৃত্তির টাকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি। মোবাইল ব্যাংকিং এর এই সুবিধা পাবে দেশের 1,30,00,000 মা। এই কর্মসূচির জন্য মায়েদের 20 টাকার টকটাইম সহ 20,00,000 মোবাইল সিম দেওয়া হবে। এজন্য বছরে 16 কোটি টাকা অনুদান দেওয়া হবে। এ সময় শিশুরা যাতে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করার যোগ্য হয়ে ওঠে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। এর আগে 10 উপজেলায় 100% বিদ্যুৎ এবং থানচি উপজেলায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘরে বসে টাকার খবরটা পেয়ে যাচ্ছে যে মার হাতে টাকাটা পৌঁছে যাচ্ছে, যাতে এই টাকার জন্য অপব্যবহার না হয়, নিজের ছেলে মেয়ে মন দিয়ে যাতে পড়াশোনা করে সেদিকে যেমন দৃষ্টি রাখবেন, আবার ছেলে মেয়ে যেন বিপথে না যায় ওই ছোট্ট বেলা থেকেই তাদেরকে সেইভাবে গড়ে তুলবেন যেন তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, তারা যেন দেশকে ভালোবাসতে পারে। বিএনপিতে ফিরতে শুরু করেছেন নিষ্ক্রিয় থাকা দলটির এক সময়ের সংস্কারপন্থী নেতারা। এর মধ্যে সাখাওয়াত হোসেন বকুল এবং জহির উদ্দিন।